হাদিস নিয়ে দেখবেন যে হাদিস অস্বীকারকারীরা নানান বিভ্রান্তি সৃষ্টি করে। তাদের একটা বড় বক্তব্য হলো যে আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি আর এটাকে আমি হেফাজত করব। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, হাদিসের কথা আল্লাহ বলেন নাই, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। দেখেন না, এই জন্যই তো জাল জৈব অনেক কিছু আছে। এই যেটা আল্লাহ তাআলা সেফে রাখবেন বলছেন ওইটাই অনুসরণ করতে হবে, যেটার সেফটি নাই, কোনো নিরাপত্তা নাই, সেটা হাদিসের মধ্যে জাল জৈব নানান ঝামেলা আসতে পারে, সেটার অনুসরণ কেন করবেন আপনি? আপনি পিওরটা অনুসরণ করেন, খুব সহজে একটা মানুষকে গোমরা করতে পারে। ভাইরা আমার, কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন বলছেন, এখানে কোরআনের মধ্যে কোরআন শব্দের জায়গায় আল্লাহ জিকির বলেছে, জিকির, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি এবং জিকির আমি হেফাজত করব অর্থাৎ কোরআন। কোরআনে তো আল্লাহ তাআলা এও বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে জিকিরদের নির্দেশ জিজ্ঞেস করো, তার মানে আহলুল ইলম, আহলুল, আহলে জিকির মানে আহলুল ইলম, আহলে জিকির মানে শুধু সুবহানাল আলহামদুলিল্লাহ বলে বসে বসে এদেরকে জিজ্ঞেস করতে বলছে আল্লাহ তাআলা? বলছে যাদের কাছে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তাহলে জিকির বলতে এখানে ইলম উদ্দেশ্য, সেটা যদি এখানে নিয়ে আসেন ইন্না নাহনু নাযযালনা যিকরার অর্থ যদি করেন ইন্না নাহনু নাযযালনাল ইলমা, তখন দেখবেন কোরআন এবং হাদিস দুইটাই সামিল হয়ে গেছে, এক। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন বলছেন। কোরআন হেফাজতের মানে শুধু কোরআনের বাক্যগুলো, কোরআনের শব্দগুলো, কোরআনের মূল পাঠটার হেফাজত নয়, কোরআনের মূল উদ্দেশ্যই হলো এর মর্মটা, এর অর্থটা, এর ব্যাখ্যাটা, উদ্দেশ্যই হলো ওই ব্যাখ্যা দিয়ে মানুষকে হেদায়তের পথ দেখানো। তো যে আল্লাহ তাআলা কোরআনের মূল পাঠ হেফাজত দায়িত্ব নিয়েছেন, তিনি এই কোরআনের ব্যাখ্যা তথা হাদিসের রাসুলকেও হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই আয়াতেই সেটা বলা হয়েছে ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি কোরআন নাজিল করলাম, যিকির অর্থে কোরআনই ধরলেন আপনি, ও ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে হেফাজত করবো আমি। তাহলে আল্লাহ তাআলা এটা নাজিল করে এটা হেফাজত করবেন বলছেন, তাহলে এইটার হেফাজতের স্বার্থেই হাদিসকে হেফাজত করতে হবে। হাদিস যদি অসংরক্ষিত থাকে তাহলে কোরআন এর মর্মটা, অর্থটা হেফাজতে থাকলো, নিরাপদ থাকলো না, ওইটা নিয়ে বিভ্রান্তি হয়ে গেল, শুধু মূল পাঠটা হেফাজত থাকলো। তো মূল পাঠ হেফাজত থাকে কি হবে, আজ থেকে 200, 500, 1000, 2000, 4000 বছর আগের অনেক লেখা জোকা দেখবেন পাওয়া যায়, শিলালিপি আছে না, এই শিলালিপিতে কি লিখছে এটার যদি কোনো একটা শব্দ কেউ না বুঝে, শুধুমাত্র ওই শিলালিপিটাকেই, ওই লেখার যে আপনার অঙ্কনগুলো আছে রসুমগুলাই যদি শুধু সেফে থাকে শত শত হাজার হাজার বছর ধরে, কিন্তু এটা বোঝার কোনো ব্যবস্থা নাই, তাহলে এটাকে কোনো দিন প্রকৃত অর্থে নিরাপত্তা, এটা নিরাপত্তা হবে কোনো দিন? এটা নিরাপত্তা তো তখনই হবে যখন এটার ওই মূল পাঠের পাশাপাশি এটা পুনরুদ্ধারেরও কোনো সুযোগ থাকবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এটাকে হেফাজত করবেন। কোরআনের মূল পাঠটা আছে হেফাজত, এর ব্যাখ্যাটার হেফাজত নাই, তাহলে কোরআন হেফাজতে থাকলো? অতএব এই আয়াতে বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার হাদিসের হেফাজতের কথা বলা হয়েছে। ওনাদের আরেকটা বড় বিভ্রান্তির জায়গা হলো, তারা বলেন আচ্ছা হাদিস সংকলন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু পরে, তো হাদিস সংকলন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পরে এসে, বুঝলাম সংকলন করার পর থেকে আমাদের কাছে সূত্র আছে কার থেকে কী আসছে কার থেকে আসে, কিন্তু মাঝখানে যে গ্যাপটা গেছে এটার কী হবে? এবং তারা বলে যে হাদিস এত পরে কেন লেখা হয়েছে, হাদিস এত পরে কেন লেখা হয়েছে, এটা যদি ইসলামের প্রামাণ্য দলিল হতো তাহলে শুরুর দিক থেকে লেখা হইতো, হঠাৎ করে এত বছর পরে এসে কেন লেখা হলো? দেখুন, প্রথম কথা হলো ইসলামের প্রথম যুগে তখনকার পৃথিবীর মানুষ সম্পর্কে এই আজকের হাদিস অস্বীকারকারী ভাইদের তেমন কোনো ধারণাই নাই। তখনকার যুগের মানুষরা লেখা জোকার উপরে তাদের কোনো জ্ঞান নির্ভর ছিল না, তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে ওটের বংশধারা, মানুষটা তো পরে, ওটের বংশধারা তাদের মুখস্থ থাকতো, এই ওটের নাম এটা, তার মায়ের নাম এটা, তার বাপের নাম এটা, তার বাপের নাম, তার দাদার নাম, তার দাদার বাপের নাম, তার মায়ের নাম, এইভাবে করে আপনার শত শত ধারা ওটের পূর্ব প্রজন্মের নাম তারা মুখস্থ রাখত, এই পরিমাণ স্মৃতিশক্তি ছিল তখনকার মানুষের। সেই যুগে যখন তাদের মধ্যে যখন ঈমান এসেছে, তাদের মধ্যে যারা সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে কি পরিমাণ আগ্রহের সাথে শুনেছেন, যে বিভিন্ন হাদিসে বর্ণনা থেকে বোঝা যায় সাহাবীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো শুনতেন তখন তাদের অবস্থা এমন হতো যে তাদের মাথার উপর কোনো পাখি এসে যদি বসত, বসে অনেক সময় ধরে
আবার উড়ে চলে যেয়ে আবার এসে বসার মতো উপক্রম হতো। অর্থাৎ একটা কাঠের টুকরো দাঁড়িয়ে থাকলে, ঠায় দাঁড়িয়ে থাকলে যেরকম কোনো নড়াচড়া নাই, এটাকে কাঠ হিসাবে ওইটার উপরে এসে পাখি বসে। সাহাবিদের মনোযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শ্রবণ করার সময়, তার বক্তব্য শ্রবণ করার সময় এরকম থাকতো যে তারা চুল পরিমাণ নড়তেন না, এত আগ্রহ সহকারে শুনতেন, এত স্মৃতিশক্তি এত বেশি ছিল। এরপরে তাদের আগ্রহের মাত্রা এবং লেভেল এই জায়গায় ছিল, কোনো কিছু তারা ছুটতে দিতেন না। ওরা জীবনে একবার দেখত, এরপর আর কিছু লাগতো না, মুখস্থ হয়ে যেত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে যা শুনতেন এটাকে এমনভাবে মুখস্থ এবং রপ্ত করে ফেলতে পারতেন যে আমাদের এই যুগে কম্পিউটার লেখাজোকা সব ফেল হয়ে যেতে পারে, কিন্তু তাদের স্মৃতিশক্তি ভুল হতো না। এই ছিল অবস্থা। কারণ ওই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হুয়াজ তাবাকুম হুয়াজ, আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবি যারা হবেন, যারা এই হাদিসের সংরক্ষণ করবেন, আল্লাহ এদেরকে ইজতিবা করেছেন। ইজতিবা মানে কি? আল্লাহ তাআলা বাছাই করে 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 মানব ইতিহাসের সবচেয়ে বেশি স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা সম্পন্ন মানুষগুলোকে বাছাই করে তার রাসূলের সাহাবি হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন। কারণ হাদিস বাদ করতে হবে, আল্লাহ নির্বাচিত তারা। দেখেন এটা সহজ কথা না যে আল্লাহ তাদেরকে বাছাই করে রেখেছেন। যাই হোক, তো তারা সেভাবে সংরক্ষণ করেছেন। যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যকার অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বিরোধ প্রকাশ্য রূপ পেল এবং সেটা তাদের দিনের কল্যাণেই তাদের বুঝগত ইখতিলাফ ছিল, তার পরবর্তী দেখা গেল মুনাফিকরা তারা সুবিধা হাসিল করার জন্য হাদিস বানানো শুরু করলো। আর তখনই মুহাদ্দিসরা ওই যে আল্লাহ তাআলা তার রাসূলের হাদিসটা হেফাজত করবেনই, এমন কিছু মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, এমন কিছু ব্যক্তিত্ব তৈরি করে দিলেন, এমন কিছু ইতিহাস সৃষ্টি করে দিলেন যা হাদিস অস্বীকারী ভাইয়েরা যদি তার ছিটা ভোটা সম্পর্কে ধারণাও নেয়, তো হাদিস সম্পর্কে সংশয় তো দূরের কথা, সংশয়কর কথা চিন্তাও করতে পারবে না। ইমাম নবী রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করবার জন্য 65টা শাস্ত্রের জন্ম দেওয়া হয়েছে। 65টা সাবজেক্ট পৃথিবীতে মুহাদ্দিসগণ তৈরি করেছেন, জন্ম দিয়েছেন শুধুমাত্র হাদিসের সংরক্ষণের জন্য। লাখো মানুষের পুঙ্খানুপুঙ্খ লাইফ হিস্ট্রি এ যুগেও তো সম্ভব না এভাবে, লাখো মানুষের। কেউ বলছে কলার রাসুল, সাথে সাথে মুহাদ্দিসদের সকল টর্চ লাইট তার দিকে চলে গেছে। এই লোক কলার রাসুল বললো কোন ইখতিয়ারে, বললো অমুকের কাছ থেকে শুনেছে, তাহলে তার সাথে তার সাক্ষাৎ হলো কিনা, তাহলে এর জন্ম কবে মৃত্যু কবে, এর জন্ম কবে মৃত্যু কবে, এর সাথে এ এক শহরে ছিল আরেক শহরে ছিল, তাহলে সে তার কাছ থেকে কলার রাসুল কীভাবে শুনলো, এই শহরে তার সফর প্রমাণিত হয়েছে কিনা, এরপরে আবার সে কখনো দাঁড়াইয়া বাদাম খাইছে কিনা, রাস্তার পাশে যেখানে সেখানে পেশাব করতে বসে গেছে কিনা, কত পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করছে। শুধু রিজাল শাস্ত্র, হাদিস শাস্ত্রের হাদিস সংরক্ষণের জন্য রিজাল শাস্ত্র, যারা তাদের শাস্ত্র কিভাবে প্রণয়ন করেছেন, শুধুমাত্র এই লোকগুলোর জীবনে সংরক্ষণ করার জন্য 30 খণ্ড 40 খণ্ড 25 খণ্ড 20 খণ্ডের বিশাল বড় বড় যে আসমাউর রিজালের কিতাব রচনা করে রেখে গেছেন, এই কপাল পড়ারা যদি এ সম্পর্কে চুল পরিমাণ ধারণাও নিত, তাহলে হাদিস সম্পর্কে সংশয় তোলার প্রশ্নই তাদের মাথায় আসত না। তাদের বিভ্রান্তিগুলোর ভিতরে একটা হলো যেটা যে বললাম, শাসক হিসাবে রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে তারা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের কথা আলাদা বলেছেন, শাসকেরটা আলাদা বলেছে। হ্যাঁ, অতএব সেটা বলাটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে তাদের আরেকটা সংশয় হলো, তারা বলে এটা তখনকার মানুষের জন্য ছিল, সাহাবিদের জন্য ছিল, কিন্তু পরবর্তীতে এটা অসংরক্ষিত হয়ে যেতে পারে, তাদের পরবর্তী লোকের জন্য ছিল না। তাদের জন্য কয়েকটা আয়াত নেন, সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলে দিন, হে লোক সকল, দুনিয়ার সব মানুষ, যারা মানুষ তাদেরকে বলছে। এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, নিজেকে সে মানুষ মনে না করে, তাহলে তো আর কিছু বলার নাই, কিন্তু মানুষ হলে এ আয়াতে তাকে বলা হচ্ছে, হে মানুষ সকল, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হয়ে আমি এসেছি। কোরআন নাজিল করার জন্য তো এই কথা বলার দরকার না যে কোরআন আরসে দিয়ে গেলাম শেষ, না, কিয়ামত পর্যন্ত আগত যারা মানুষ হবে সকলের কাছে তিনি রাসূল, তিনি অনুসরণীয়, তার সুন্নাহ তার সীরা এটা অনুসরণযোগ্য, এটা ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 128 নম্বর আয়াত দেখেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাদীরা, আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা শুধুমাত্র তখনকার মক্কার মানুষদের জন্য না, বরং কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সকল বিশ্ববাসীর জন্য, সকল জগৎসমূহের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি, শুধুমাত্র মক্কাবাসীর জন্য নয়।
سورة فرقان آية نمبر 1 تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا সকল বিশ্ববাসীর জগৎসমূহের লোকদের জন্য সতর্ককারী হিসেবে আপনাকে পাঠিয়েছি শুধু মক্কার মানুষের জন্য তখনকার মানুষের জন্য নয় সূরা নিসা 79 নম্বর আয়াত ওয়া আরসালনাকা লিন-নাস রাসূলাম ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি আপনাকে মানুষের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি এখন কেউ যদি নিজেকে অমানুষ মনে করে ভিন্ন কথা মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি ওয়া কাফা বিল্লাহি শাহীদা এবং এটা আল্লাহর কাছে শাহীদ বা সাক্ষী হিসেবে যথেষ্ট সূরা নিসা 170 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হক হে লোক সকল তোমাদের সকলের কাছে রাসূল সত্য নিয়ে এসেছেন তাহলে মক্কাবাসীর কাছে শুধু না সকল মানুষের কাছে সূরা আহজাব 40 নম্বর আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন ছিলেন এবং তিনি কারোর বাবা হিসেবে দুনিয়াতে আসেননি কোনো রেজালের বাবা হিসেবে কোনো ছেলে মানুষের বাবা দরকার তার কোনো ছেলে দুনিয়াতে বেঁচে ছিল না সবাই মারা গেছেন বাবা ছিলেন কিন্তু আল্লাহ তাআলা তার সন্তানকে টিকিয়ে রাখেন সেই অর্থে আল্লাহ বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন তিনি তো আল্লাহর রাসূল ছিলেন এবং সকল নবীদের শেষ নবী ছিলেন এই সমস্ত আয়াতগুলো পরিষ্কারভাবে বোঝাচ্ছে এবং পরিষ্কারভাবে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাবাসীর জন্য ছিলেন না বরং কেমন অনাগত সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল হিসেবে এসেছেন ভাইরা আমার রিজাল শাস্ত্রে হাদিস সংরক্ষণে মুহাদ্দিসরা কি করেছেন জাল প্রমাণের জন্য হাদিসের মধ্যে কি কি লাগবে তার জন্য তারা কি কি ম্যাটেরিয়াল রেডি করেছেন মুহাদ্দিসে কোরআন কিভাবে সেটাকে প্রয়োগ করেছেন শুধুমাত্র এটা নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো বই বের হয়েছে যে হাদিস শাস্ত্রের ইতিবৃত্ত বা এরকম অনেকগুলো আপনার বই আছে বিভিন্ন এই প্রাসঙ্গিক সেই বইগুলো যদি আপনি পড়েন বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি ধারণা পাবেন যে হাদিসকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং এটার যে মান নির্ণয় করা হয়েছে এটা নিয়ে সন্দেহ কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ যে করতে পারে না আল্লাহ তাআলা কিছু মানুষই তৈরি করে দিয়েছেন শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা যদি বলেন যে কিভাবে হাদিস সংরক্ষণ করেছেন কিভাবে হাদিস সংকলন করেছেন কিভাবে হাদিস নিয়েছেন কিভাবে পরখ করেছেন এবং কি পরিমাণ স্মৃতিশক্তি ছিল শুধু জাল হাদিস মুখস্থ ছিল যে পরিমাণ আপনি সেগুলোর ফিরিস্তি যখন শুনবেন যখন পড়বেন তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণে সংরক্ষণের পদ্ধতির উপরে ভিত্তি করে হাদিসের আপনার শুদ্ধাশুদ্ধ যে তারা নিরূপণ করেছেন এ নিয়ে চুল পরিমাণ কোনো সন্দেহ করার কোনো সুযোগ এটা অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আজকের পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না যে এভাবে সংরক্ষণ করা সম্ভব পৃথিবীর কোনো রাজা বাদশাহ কোনো পৃথিবীর বড় নেতা কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব তাদের কোনো অনুসারীদের নামের লিস্ট পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না আর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 500 বছর পরে 400 বছর পরে 300 বছর পরে কেউ বর্ণনা করছে তার 14 গোষ্ঠীর নারীগুলি সহকারে পুরো হিস্ট্রি ক্রস সাইট দিয়ে চেক করে বের করে মুহাদ্দিসরা তার জিস্ট আমাদের সামনে রেখে চলে গেছেন শুধুমাত্র হাদিসের সংরক্ষণের জন্য অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মুনকিরিন হাদিস বা হাদিস অস্বীকারকারী নামধারী আহলে কোরআনদের ফিতনা থেকে আমাদের দেশকে দেশের মানুষকে হেফাজত করুন